নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অনুসরা দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। শিলচরে বিভিন্ন দাবির ভিত্তিতে আম আদমির পার্টি প্রতিবাদী ধর্ণা। পোলিও টিকা নেওয়ার 12 ঘন্টার মধ্যেই মৃত্যু এক শিশুর, চাঞ্চল্য ভুবন হিলে। তারপর জিপিতে প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে ধুন্ধুমার কাণ্ড। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। বিভিন্ন দাবির পরিপ্রেক্ষিতে শিলচর চেঙ্কুরি রোড বাইপাস সংলগ্নে প্রতিবাদী ধর্ণা কর্মসূচি পালন করলেন আম আদমি পার্টি কাছাড় জেলা কমিটির কর্মকর্তারা। বুধবার সংগঠনের কর্মকর্তাদের উদ্যোগে ও স্থানীয়দের সহযোগিতায় এই প্রতিবাদী ধর্ণা কর্মসূচি পালন করা হয়। এদিন ধর্ণা চলাকালীন আম আদমির পার্টির কর্মকর্তারা জানান, চেঙ্কুরি রোড সংলগ্ন বাইপাসে যানবাহন দ্রুতগতিতে চলাচলের দরুন প্রতিনিয়ত স্থানীয়দের দুর্ঘটনার কবলে পড়তে হয়। দিন কয়েক আগে বাইপাসে এমনই এক দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু ঘটে এক যুবকের। বাইপাস হওয়ার পর থেকে প্রায় ওই এলাকায় ছোট বড় দুর্ঘটনার মুখে পড়তে হয় স্থানীয়দের। তাই বিষয়টি নিয়ে বিহিত ব্যবস্থা গ্রহণ করতে রাজ্য সরকার সহ কাছাড় জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ কামনা করেন তারা। পাশাপাশি বাইপাসে স্পিড ব্রেকার সহ শিলচর ন্যাশনাল হাইওয়ে থেকে বাইপাস অবধি রাস্তার দুপাশে স্ট্রিট লাইট লাগানো ও রাস্তায় বেরিকে তৈরি করতে দাবি জানান তারা। তাদের দাবি পূরণে ব্যর্থ হলে সরকার বৃহত্তর আন্দোলনে পা ফেলতে বাধ্য হবে আম আদমি পার্টি বলে কড়া ভাষায় জানিয়ে দেন তারা। এই বাইপাসের যেদিন ধরে বাইপাস হয়েছে তারপর থেকে এখানে দীর্ঘদিন, দুই দিন, তিন দিন পর পরে মানুষের প্রাণ যাচ্ছে, এটা কন্টিনিউ। এটা আপনারা দেখতে পারেন, নিজেও দেখতে পারেন, নিজেও অনেকখানে পেয়েছেন সুসাইড মার্ডার কেস। তারপরে এইবারে রাস্তার, তারপরে রাস্তায় যেগুলো এক জেলে বানিয়েছেন আপনারা দেখতে পারেন, এই যে সাইডের মধ্যে কোনো ইন্ডিকেটার নাই, কোনো কিছু নাই। তারপরে আমরা স্পিড ব্রেকারের দাবি রেখেছি দুই সাইডে, যেগুলো আমরা চেঙ্কুরি রোডে আছে কানেক্ট হয়েছে, এই দুই সাইডে আমাদের স্পিড ব্রেকার জরুরি, অত্যন্ত জরুরি। তারপরে এই চারিদিকে, এই দিকে যেটা চেঙ্কুরি রোড, মেইন চেঙ্কুরি রোড টার্নেলের আগে এবং পিছনে, এই চারটা আমাদের স্পিড ব্রেকারের অনেক দাবি। এটা সরকারের কাছে আমাদের অনুরোধ যে এটা শীঘ্র কতদিনের মধ্যে এইগুলো বানানোর দরকার। তারপরে ন্যাশনাল হাইওয়ে থেকে এই বাইপাস অবধি আমাদের স্ট্রিট লাইটের অনেক জরুরি। পোলিও টিকা নেওয়ার 12 ঘন্টার মধ্যে মৃত্যু হলো 1.5 মাসের এক শিশুর। এই ঘটনাকে কেন্দ্র করে পূর্বধলার ভুবন হিল জিপিতে ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে। ঘটনাটি সংঘটিত হয় বুধবার সোনাইখণ্ড প্রাথমিক চিকিৎসা কেন্দ্রের অন্তর্গত ভুবন হিল জিপির গঙ্গানগর জয়াদশ খণ্ড গ্রামে। জানা গেছে 21 ডিসেম্বর ছিল পোলিও টিকাকরণের তারিখ, আর সেই অনুসারে আশাকর্মী ডাকে কৃষ্ণপুর রিজার্ভ পুঞ্জির পোলিও ক্যাম্পে নবজাতকে টিকা প্রদানের জন্য নিয়ে যান গঙ্গানগর জয়াদশখণ্ড গ্রামের সজল উরাঙের স্ত্রী পূর্ণিমা উরাং। সেখানে নবজাতককে 3টি ইঞ্জেকশন দেওয়া হয়। এদিকে টিকা দিয়ে বাড়িতে আসার পরেই নবজাতকের জ্বর আসে, পাশাপাশি শুরু হয় বমিও। অবশেষে রাত 11টা নাগাদ নবজাতকের মৃত্যু ঘটে। বৃহস্পতিবার সকাল থেকে এলাকা জুড়ে শুরু হয় তীব্র চাঞ্চল্য। খবর দেওয়া আশাকর্মীকে ও ভুবন হিল জিপি সভাপতি নিহার রঞ্জন শুক্লবৈদ্যকে। তারা ছুটে এসে পুরো বিষয়টি বিভাগীয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করান। এদিকে ফোনে বিষয়টি নিয়ে হরিণা উপপ্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের ইনচার্জ ডক্টর আজিজ আহমেদকে জিজ্ঞাসা করলে তিনি কোনো প্রতিক্রিয়া না দিলেও বিভাগীয়ভাবে তদন্ত করা হবে বলে জানান। এমনি তো ভালো আছিল না, আর যেই এই ইঞ্জেকশন দিছে, দেওয়ার বাদে 4টা থাকি তো নেনার জ্বর হয়েছে। জ্বর হইয়া আর ও তো বাইত করছে, দুইবার তিনবার বাইত করছে, বাইত করিয়া আর রাত, ও তো রাত 10-11টার সময় নেনার জ্বরও বেশ, জ্বর বেশ হইয়া আরও তো এই নেনাটা মারা গেল, 11টার সময় মারা গেছে রাত। কই পাইমু ডাক্তার, আর কই পাইমু না ডাক্তার আর নিছি, আগে থাকিও কোনো এই বেমার সেমার নাই হরু তার, না লেপটিনও ভালো আছিল আর দুধও খাইতো ভালা। আর যেই ইঞ্জেকশন দিছে এই পোলিও ইঞ্জেকশন, আর এক ওই 3টা থাকি নেনার আরম্ভ হয়েছে, মানে কিছু কুকানি, আর 4টার পরে তো পুরাও কুকায় নেনা। 8টার সময় থাকি আরো ব্যাস, 10টা 11টার সময় তো নেনাও মারা গেছে। তার
তারপর জিপিতে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর নিয়ে ঘটে গেল এক ধুন্ধুমার কাণ্ড। প্রাপ্ত তথ্যমতে জানা গেছে, জিপিতে চার নম্বর ওয়ার্ডের এক হিতাধিকারীর নামে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর প্রদান করা হয় বলে খবর ভাইরাল হয়। সেই খবরের সুযোগ নিয়ে ওই জিপিরই পাঁচ নম্বর ওয়ার্ডের মেম্বার বিভূতি দাস প্রকৃত হিতাধিকারীর কাছে অর্থ দাবি করেন। তখন তিনি কিছুটা অর্থ তার হাতে তুলে দেন। তারপর পাঁচ নম্বর ওয়ার্ডের ওই ব্যক্তি তাকে জানান, তার মায়ের নাম ভুল থাকার দরুন তাকে ঘর প্রদান করা হবে না। বৃহস্পতিবার পাঁচ নম্বর ওয়ার্ডের মেম্বারকে জিপি কার্যালয়ে ডেকে অর্থ আদায়ের ব্যাপারে জানতে চাইলে তিনি অস্বীকার করেন। এ নিয়ে গোটা এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়। তুমি জমা দিলাই, তুমি তোমার লিস্টর নাম আবার করে তুমি তোমার দাদারে কইলাই 500 টাকা দিও, তোমার দাদা কইলা আমি অটো চালাই রে ভাই 500 টাকা কই তো দিতাম, ওই নোট 300 টাকা নেও তুমি রাখো। আজকে আমার পর ফাওয়া পর কেনে আমার দিবালির যারা সামলি হয়েছে প্রত্যেকে আমার বাপ পিতার তারা নাম লিখে যারা আমার পর নাম লেখে পরে জিপি সম্পাদক ভুক্তভোগীকে আশ্বাস দিয়ে জানান, দু তিন দিনের ভেতর ফের তালিকা যাচাই করে দেখবেন তিনি। এ নিয়ে ভুক্তভোগীরা জানান, তার ওয়ার্ডটা কত নাম্বার? আপনার ওয়ার্ডের নেই? না না, এত বান্দর সাইটে কিতা কইয়া বসেন? ই ওয়ার্ডটা কিতা কত নম্বর? 5 নম্বর ওয়ার্ড। 5 নম্বর ওয়ার্ড কিতা কইয়া বসেন? ও আমারে কইছে তোমার ঘর আইছে, আমি কইছে লিস্ট দেখছেন বলা হয় লিস্ট দেখছি, তে তুমি কাগজ মানে ওটা কাগজ ডকুমেন্ট আনি জমা দিও, আমারে ব্যাংকের বই আর কিতা কে কইলো আমি ডকুমেন্ট যে রাস্তরি নিয়ে তারে জমা দিছি, দেওয়ার পর আমারে কইলো তুমি টাকা পয়সা দেও, মানে এর যে যার কাছে জমা দিবো তারা দিতে লাগবো, নাই তো ফাইলেও তো লেবার লাগে রাখি দিই, তা আমি 500 টাকা তো আমার কাছে নাই, 300 টাকা আছে, 300 টাকা আমি দিলাম। কবের কোটা? ও তো লিস্ট আবার পরে ও তো 11 মানে যখন লিস্ট আছে লিস্ট আপনার নাম দেখছি নি? হ্যাঁ আপনার নাম আমার বাসাত গেছে, তারা ইয়ে করিয়া আমার নাম উল্টা পাল্টা করে, আমার ছেলের নামও আছে আমার নামও আছে, আর আমার নাম দীপালিক দাস আর তখন তার বাবা কইলো যে বলে এখন জমা দিছি নি, দিন তাই উঠিয়া কইলো না না জমাও দিছি না, আর ওখান আর কই পাইতা ওরকম সব মানুষের ঘর পাইলো, এখন আমার ফুয়ারিটা পাইব জিনিস সেনে পাইতো না আবার। মানে কত নম্বর ওয়ার্ড? রাইজর দলের নেতা জহিরউদ্দিন লস্কর কাটলিছড়ার উন্নয়নে বাধা সৃষ্টি করছেন। শুধু তাই নয়, কাটলিছড়া সমষ্টির বিভিন্ন উন্নয়নমূলক কাজকর্মের ভুল তথ্য জনসমক্ষে প্রকাশ করে জনসাধারণকে বিভ্রান্ত করছেন। বৃহস্পতিবার হাইলাকান্দিতে এক সাংবাদিক সম্মেলন আয়োজন করে ঠিক এমনই মন্তব্য করলেন এআইইউডিএফ দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক দিলওয়ার হোসেন বড়ভুইয়া। সাংবাদিক সম্মেলনে তিনি জানান, অর্থের বিনিময়ে কোনো এক নেতার হয় সমাজে অপপ্রচার চালাচ্ছেন রাইজর দলের নেতা জহিরউদ্দিন লস্কর। বিগত 30 বছরে পিছিয়ে পড়া কাটলিছড়া সমষ্টিকে বর্তমানে বিধায়ক সুজামউদ্দিন লস্কর এক নতুন দিশা দেখাচ্ছেন। বিধায়ক সুজামের হাত ধরে কাটলিছড়ায় উন্নয়নের জোয়ার বইছে বলে দাবি করেন এআইইউডিএফ নেতা দিলওয়ার। এদিকে রাইজর দলের হাইলাকান্দি জেলা সভাপতি জহিরউদ্দিন লস্কর সম্প্রতি সংবাদ মাধ্যমে বলেছিলেন যে কাটলিছড়ার বিধায়কের হোম জিপির মোহাম্মদপুর থেকে শাহবাদ পর্যন্ত একটি রাস্তায় তিনটি বিভাগ থেকে স্কিম ধরে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করা হয়েছে বলে উল্লেখ করেন। এর রেস্টে নিয়ে এআইইউডিএফ নেতা জানান, রাইজর দলের নেতার সেই মন্তব্য সম্পূর্ণভাবে ভুল বলে জানান তিনি। জনগণকে এভাবে ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত না করে রাইজর দলের নেতা জহিরউদ্দিনকে উন্নয়নমূলক কাজে সহযোগিতা করার আহ্বান জানান এআইইউডিএফ এর কেন্দ্রীয় নেতা দিলওয়ার হোসেন বড়ভুইয়া। অন্য অদৃশ্য রাজনৈতিক নেতার ইশারায় পেইড প্রোটেস্ট করছে জহির, আমি তীব্র ভাষায় নিন্দা প্রতিবাদ জানাচ্ছি, উন্নয়নে বাগলা দেওয়া আমরা কোনো অবস্থায় বরদাস্ত করবো না। কাটলিছড়া বিগত 300 বছর পিছিয়েছিল, আজ নতুন এক দিশে গতি হচ্ছে, উন্নয়নের জোয়ার বইছে আমাদের কাটলিছড়ায়, এখানে আবার ভুল তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করে উন্নয়নে বাগলা দেওয়া আমরা কোনো অবস্থায় মেনে নিব না, এ সম্পূর্ণ ভুল তথ্য দেওয়া হয়েছিল। আমি আবারও বলছি যে রাইজর দলের নেতা বলেছিলেন যে একই রাস্তার উপর দুটা ডিপার্টমেন্টের বরাদ দেওয়া হয়েছে,
সম্পূর্ণ ভুল। ওয়াটার রিসোর্স এক বছর আগে সে বলেছিল 14 কোটি টাকা, 9 কোটি 50 লাখ টাকা এই সাবাটু বিষ্ণুপুর ডাইকে স্যাংশন করেছিল এক বছর আগে 2021-এ 17/6/2021 ইংরেজিতে। তারপর কাজ কমপ্লিট হওয়ার পর ওয়াটার রিসোর্স ডিপার্টমেন্টে এনওসি দিয়েছে পিডাব্লিউডিকে। পিডাব্লিউডি ডিপার্টমেন্ট 17/8/2022 ইংরেজিতে 4,35,97,800 টাকা বরাদ্দ করেছে এই ব্লক হিট এবং সেন্ট্রাল বিল্ডিংয়ের জন্য। তাও সে বলেছে স্বপ্নম ট্রেডার্সের নামে বরাদ্দ দেওয়া হয়েছে, সেটাও ভুল। স্বপ্নম ট্রেডার্সের নামে কোনো বরাদ্দ দেওয়া হয়নি, কমলা গগৈর নামে বরাদ্দ দেওয়া হয়েছে। এভাবে কেন ভুল বিভ্রান্ত দিয়ে হে রাজনৈতিকভাবে হেও প্রতিপন্ন করার ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছেন অদৃশ্য ইশারা, তা তীব্র ভাষায় নিন্দা জানাচ্ছি। কাটলিছড়ার উন্নয়নে বাংলা দেওয়া কোনো অবস্থা আমরা বরদাস্ত করবো না, তীব্র ভাষায় প্রতিবাদ জানাচ্ছি। প্রয়োজনে ব্যাপক আরে জনসাধারণ নামে রাস্তা নামে প্রতিবাদ করবেন। উধারবন্দ বিধানসভা কেন্দ্রের গোসাইপুর জিপির বাহাদুরপুর পঞ্চম খণ্ডের জনাকয়েক ব্যক্তির যৌথ 13 কাঠা জায়গা উধারবন্দ ময়নারবন্দ আইওসি একোয়ারের দখলে চলে যায়। পরবর্তীতে সেই জমি সোনাই মোহনপুর বাসিন্দা মণিকুমার সিংহ নামে অপর এক ব্যক্তির কাছে বিক্রয় করা হয়, কিন্তু জমিটির প্রকৃত মালিক কে তা এখনো জানা যায়নি। বুধবার বিষয়টি নিয়ে সরব হয়ে 3 অভিযোগকারী জানান, উধারবন্দ ময়নারবন্দ মহাসড়ক সংলগ্ন আইওসির পাশে 13 কাঠা জমি আইওসির দখলে চলে যায়। আইওসি একোয়ারে তারা জমিটির অর্থ আনতে গেলে জানতে পারেন তাদের ওই জমি বাহাদুরপুর এলাকার বাসিন্দা প্রয়াত বেকাইরাম দাসের ছেলে ঝন্টু দাস সরাই মোহনপুরের বাসিন্দা মণিকুমার সিংহের কাছে বিক্রি করে দেন। এদিকে জমির টাকা তিনজনকে দেওয়া হলে বাকিদের কিছুই দেওয়া হয়নি। অভিযোগকারীরা হলেন মাসুম আলম লস্কর, নজমুল ইসলাম লস্কর ও আবুল হোসেন লস্কর। বিষয়টি নিয়ে বার কয়েকবার উধারবন্দ সার্কেল অফিসে লিখিতভাবে জমির প্রকৃত মালিকের সন্ধান বার করতে আর্জি জানালেও নিট ফোর শূন্য। তাই সংবাদ মাধ্যমের দ্বারা বিষয়টি নিয়ে তারা রাজ্যের মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। আমি একটা কথা বুঝলাম স্যার, আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের, যে আপনি অনুরোধ করিয়া যদি আমাদের সত্যটা হয় তা আপনি এটা নিরপেক্ষভাবে এটা উচিত বিচার ইয়ে করিয়া আপনি নিরপেক্ষভাবে এটা আপনার এএসও উদারবন অফিসে নির্দেশ দিন এবং ডেপুটি কমিশনার কাচার তাদের নির্দেশ দিন এটা যে স্যার যে তাদের নির্দেশ দিন যে এটা কীরকম এটা ইয়ে করা যায় সমাধান করা যায়। যেহেতু আমরা একটা কেস চলের আবুল হোসেন অ্যান্ড আদার্স ভার্সেস পারমিতা সেন পুরকাস্ত এটা 2005 দেবো, এটাও যাতে সমাধান হয়। তাহলে 205 দেবো আর এটা আমরা আরও আছে 260 আছে, 193 আছে, এটা সব দাগ যাতে আপনি আপনার ডেপুটি কমিশনারকে কইয়া সব অফিসও যাতে সুন্দরভাবে এটা সমাধান হয় এই ব্যবস্থাটা করি। বাড়ি থেকে বের করে দিয়েছেন ভাইপো, বসবাসের জন্য নিরুপায় এক বৃদ্ধা দিন কাটাচ্ছেন আত্মীয়ের বাড়িতে। ভিক্ষা করে দিন যাপন করা সোনাই পূর্বাঞ্চলের কচুদরম জিপির সোনারুন নেছার ঠিক এমনই করুণ কাহিনী। কচুদরম জিপির দক্ষিণ মোহনপুর পঞ্চম খণ্ডের বাসিন্দা সোনারুন নেছা জানান, স্বামী মারা যাওয়ার পর বহু বছর ধরে বাবার বাড়িতে ছোট একটি ঘর বানিয়ে বসবাস করছিলেন তিনি। দুবেলা খাবার জোটাতে দীর্ঘদিন ধরে ভিক্ষাবৃত্তি করে দিন যাপন করছেন, কিন্তু সম্প্রতি তার ভাইপো মিরুল হোসেন ও তার স্ত্রী রেনু বেগম মিলিয়ে তাকে বাড়ি থেকে বের করে দেন। কোনো উপায় না পেয়ে পুলিশ সুপারের কাছে অভিযোগ করেছিলেন। পরে কচুদরম থানায় ভাইপো সহ তার স্ত্রী ও ভাইপোর শ্যালক তথা বিজেপি কর্মী আলতাফ হোসেন লস্করকে অভিযুক্ত করে এক মামলা দায়ের করেন। পুলিশ বাড়িতে এসে তদন্ত করে গেলে অভিযুক্তদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। আমার ভাই ভূতে ভাই তামাইতে দেন আমার মারি ধরে খেদা দিছে সব তালে লিয়া গেছে। এর কো কেস দিলাম, কেস ও সমাধান করেন না, কিছু করেন না। আলতাফ করি নাম হাসি সার দিয়ে লই লইছে না, তো লইয়া হালি এমনি তাকে এমনি ঘুরাই তা আমার দিলে লুকাই যায় গা। আমি এসপি তো গেছি, এসপি তো গিয়া কইছি, তারা কইয়া দিছেন যা তারা লাইন করে দিবা, তারা কিছু করে দেন না। আর কো আমি মানে বাড়ি বাড়ি আই বহুত দিন থাকি গড়ি আর খান্দি আর আঠিয়া আমার সপ্তাহ লইয়া গেছে ইনগা মারি ধরিয়া, কিছু নাই। এরকম আমার সরকারি ঘর, সরকারি কারেন্ট, সরকারি ল্যাট্রিন আসলো, এটা কিছু নাই, ভাঙি লইছ সপ্তাহ। ভাই ভূতর নাম মিরুল হোসেন, মিরুল হোসেন বাবা, মিরুল হোসেন নাম, আলতাফ হোসেন, আলতাফ না ভাই ভূত না, তার হালা আলতাফ,
কইরা আলতাপ থাকে সারা দিন ওসি ওসি সারর লগে গুরাত আর আমার মাছ লইতে দে না কোনো সাইড দে না ওগো আমার ভাই ভূতর হালা কোনো বাজু দে না আমারে দেলে লুকাই যাইন গা উচ্চন এখন সাইয়ার আমি আমার বাড়ি ঘরর কিলে আমি ওখান তার লাইন কথা আমার কাগজ পত্র সব তো আমার হাতও আছে কিছু নাই সব তো আছে একার খাজনা না দিয়ে শ্রী মা সারদা দেবীর 170তম জন্মদিবস উপলক্ষে শ্রী সারদা মঠ এবং রামকৃষ্ণ সারদা মিশন থেকে আসছেন দুই মাতাজি। আগামী 28 ডিসেম্বর প্রব্রজিকা সদ্ভাবপ্রাণা মাতাজি এবং প্রব্রজিকা আত্মদীপপ্রাণা মাতাজি শিলচরের উপস্থিত হয়ে শহর সংলগ্ন ফকিরটিলায় একটি অনুষ্ঠানে অংশ নেবেন। এক সাংবাদিক সম্মেলনে শিলচরের শ্রীমা সমিতির কর্মকর্তারা একথা জানান। সমিতির সম্পাদিকা মঙ্গলা ভট্টাচার্য জানান, শ্রী সারদা মঠ এবং রামকৃষ্ণ সারদা মিশনের একটি সেন্টার শিলচর শহরে স্থাপনের জন্য দীর্ঘদিন থেকে চেষ্টা চলছে। শ্রীমা সারদার জন্মদিনে 24 ডিসেম্বর তারিখে শিলচর রামকৃষ্ণ মিশন সেবার সমিতির সম্পাদক গুণদীশানন্দজি মহারাজের উপস্থিতিতে আনন্দ উৎসব সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। ওই দিন কলকাতা থেকে মাতাজির আসার কথা থাকলেও 28 ডিসেম্বর মাতাজিরা শিলচর উপস্থিত হবেন। ফকিরটিলার নিজস্ব জমিতে 29 ডিসেম্বর অনুষ্ঠানে অংশ নেবেন। কমিটির পক্ষ থেকে ধর্মপ্রাণ সকলকে উপস্থিত হওয়ার আহ্বান জানানো হয়েছে। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সভাপতি শোভনা সেন, সহসভাপতি তপস্বী দত্ত এবং মহুয়া দাস, সহসম্পাদক টিঙ্কু পাল চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদক যুথিকা দত্ত বণিক, কোষাধ্যক্ষ রীনা ধর প্রমুখ। মাতাজি একজন হলেন সদ্ভাব প্রব্রাজিকা সদ্ভাবপ্রাণা মাতাজি এবং প্রব্রাজিকা আত্মদীপপ্রাণা মাতাজি, দুইজন 28 তারিখে শিলচরে শুভ পদার্পণ করবেন। এসে দাসকলোনি আনন্দলুক কমপ্লেক্সে মহুয়া দাসের বাসায় ওনারা দুপুরবেলা বিশ্রাম করবেন, সেবা করবেন। বিকালবেলা আমাদের ট্রাস্টি বোর্ডের মিটিং আছে। মিটিংয়ের পর রাঙ্গিরখাড়ি মহাপ্রভু ল্যান রিঙ্কু পালের বাসায় গীতাঞ্জলি ড্রাগস, যেটা রাঙ্গিরখাড়িতে অবস্থিত, সেই বাসাতে উনি থাকবেন। বৃহস্পতিবার আমাদের মঠের প্রস্তাবিত স্থানে শ্রীমা সমিতির যে জায়গা সেখানে সকাল 9টা থেকে দুপুর 2টা অবধি অনুষ্ঠান চলবে, মায়ের জন্মদিনের আনন্দ উৎসবটা। তো ওই দিন মাতাজি ওইখানে আশীর্বাণী রাখবেন, ভক্ত সমাগম হবে, প্রসাদের আয়োজন থাকবে এবং সাংস্কৃতিক অনুষ্ঠানও যথারীতি চলবে। মাতাজি বদরপুর চলে যাবেন। আবার 31 তারিখে শিলকুড়ি রামকৃষ্ণ আশ্রমে সকাল 10টা থেকে দুপুর 2টা অবধি সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান, মাতাজির আশীর্বাণী থাকবে, ভক্ত সমাগম হবে, প্রসাদেরও সুব্যবস্থা থাকবে। এইভাবে মাতাজিকে নিয়ে আমাদের 4 দিনের প্রোগ্রামটা অনুষ্ঠিত হবে। ফার্স্ট পালবেলা আবার ওনাদের গন্তব্যস্থানে চলে যাবে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। শিলচরে বিভিন্ন দাবির ভিত্তিতে আম আদমির পার্টি প্রতিবাদী ধর্ণা। পোলিও টিকা নেওয়ার 12 ঘন্টার মধ্যেই মৃত্যু এক শিশুর, চাঞ্চল্য ভুবন হিলে। তারাপুর জিপিতে প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে ধুন্ধুমার কাণ্ড। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।